দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে, আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গে দেখা করব, ভোট ভিক্ষা করব। শশী পাজার কাছে কি ভোটের কথা বললেন? একজন কাউন্সিলর দেখা হয়ে গেল সুব্রত ব্যানার্জি। শশী পাজার কি বললেন ভোট দেওয়ার কথা? আপনাকে ভোট দিতে বললেন 100 বার। আমি আমার কাজটা কি, আমার কাজটাই তো এখন 15 লক্ষের উপর যে মানুষ দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। ভোট এমন একটা জিনিস তুমি যাদের কাছে আশা করছো হয়তো পাচ্ছ না, যাদের কাছে আশা করছো না তো পাচ্ছ, কিন্তু আমাকে তো প্রার্থী হিসাবে আমার 15 লক্ষ+ যে ভোটার্স তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করব। এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে। তাই আমি এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাজা, এখানে আমি এসেছি, থেকেছি, খেয়েছি, ইনি আমার পেশার গুরু ছিলেন, তাকে তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ, হাইকোর্টে প্রবেশ। রাজনৈতিক সৌজন্য যেটা আপনি বলছেন, যে হ্যাঁ দীর্ঘদিন অজিত পাজার সান্নিধ্যে তিনি বড় হয়েছেন এবং আমাদেরকেও সে শ্রদ্ধা জানান প্রসূনকে, মানে আমার হাজবেন্ডকে ছোটোবেলা থেকে চিনেছেন, তো সেইগুলো তো এক এক মানে এক কলমে আর কি, এক এটাতে তো মুছে যাওয়া যায় না। ইচ্ছা করছে না, নিশ্চয়ই খেতাম।